মিয়ানমার সীমান্তের তোমুব্রু রাইট পাহাড় থেকে গোলাগুলি শুরু হয়েছে। মঙ্গলবার ভোর 5টা থেকে বেলা 10:45 পর্যন্ত অসংখ্য গুলির পাশাপাশি থেমে থেমে ছোড়া হয়েছে অন্তত 30টি মর্টারসেল। মর্টারসেলের বিকট শব্দে বাংলাদেশ ভূখণ্ডের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ ডিওপির 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের তুমুব্রু পশ্চিমকুল, পূর্ব তুমুব্রু বাজার, ক্যাম্পাড়া, কোনারপাড়া, খিজারিঘাটা, ভূমিহীন পাড়াসহ অন্তত 16 গ্রামের ঘরবাড়ি কাঁপছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, গোলার বিকট শব্দে তাদের ঘুম ভাঙছে। গোলাগুলির শব্দ এখন তাদের নিত্যদিনের সঙ্গী। ঘুমধুম ইউপির 1 নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার ভোর 5:30 থেকে সকাল পর্যন্ত তিনি প্রায় 15টি মর্টারশেলের শব্দ শুনেছেন। সোমবারও ভোর থেকে গোলাগুলি শুরু হয়েছিল, দুপুর পর্যন্ত গোলাগুলি চলে। 2 মাসের বেশি সময় ধরে সীমান্তে এমন গোলাগুলি চলছে, হতাহতের ঘটনাও ঘটেছে, এপারের আতঙ্ক যাচ্ছে না। শফিকুল ইসলামের বাড়ি পশ্চিমকুল গ্রামের পাহাড়ে। তার বাড়ি থেকে দক্ষিণ দিকে 160 গজ দূরত্বে মিয়ানমারের রাখাইন রাজ্যের তুমুব্রু রাইট পাহাড়। পাহাড়চূড়ায় স্থাপন করা হয়েছে ওই দেশের বর্ডার গার্ড পুলিশ বিজিপির সীমান্ত চৌকি। ওই চৌকি থেকেই মর্টারসেল ও গুলি চলে বলে দাবি করেন শফিকুল ইসলাম। পশ্চিমকুল গ্রাম থেকে 1 কিলোমিটার পূর্বে ক্যাম্পাড়া, এখানে কয়েকটি হিন্দু পরিবার আছে। নাম প্রকাশ না করার শর্তে একটি পরিবারের এক নারী বলেন, সবচেয়ে ঝুঁকিতে এই পাহাড়ের লোকজন, ঘরে ঘরে গোলার আতঙ্ক, ভয়ে ছেলেমেয়েরা কান্নাকাটি করে, স্কুলে যাওয়া আসাও বন্ধ 6-7 দিন ধরে, কি করব ভেবে পাচ্ছি না। নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ইউনিয়নের 15 কিলোমিটার সীমান্তে 15 থেকে 16টি গ্রামের অন্তত 12,000 মানুষ আতঙ্কে আছেন। জনগণের নিরাপত্তায় সেখানে বিজিবির টহল ও তৎপরতা বাড়ানো হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে 300 শতাধিক পরিবারকে সীমান্ত থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে, প্রস্তুতিও চলছে। ঘুমধুম 2 নম্বর ওয়ার্ডের কোনারপাড়ার পাশে শূন্যরেখায় আশ্রয় শিবির গড়ে বসতি করছে 4,200 জনের বেশি রোহিঙ্গা। আশ্রয় শিবিরের পেছনে লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের পাহাড়, পাহাড়ের চূড়ায় বিজিপির একাধিক চৌকি। আশ্রয় শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, 2 মাস ধরে আমরা রোহিঙ্গারা বোমা আতঙ্কে ভুগছি, এখন যেভাবে গোলাগুলি মর্টারসেল ছোড়া হচ্ছে এতে আশ্রয় শিবিরের রোহিঙ্গারা উদ্বিগ্ন, নিরাপত্তাহীন। সোমবার বিকেলে আমরা আশ্রয় শিবিরের অভ্যন্তরে মানববন্ধন করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ছোড়া মর্টারশেলের আঘাতে ইকবালের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছি। রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তা চেয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছি, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই। ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহাগ রানা বলেন, সীমান্তে গোলাগুলির শব্দ কানে আসছে, কিন্তু কারা গোলাগুলি করছে সেটা তিনি জানেন না। সীমান্তে গিয়ে তথ্য সংগ্রহের সুযোগ পুলিশদের নেই, সীমান্ত এলাকায় কাউকেই যেতে দেওয়া হচ্ছে না, সেখানে বিজেপি তৎপর।